বিশ্বকাপত অপ্রতিরোধ্য ব্রাজিল আর পর্তুগাল। ফ্রান্সর পাছত রাউন্ড ষোলোলৈ ব্রাজিল আর পর্তুগাল। কাতারত সবরবে অব্যাহত আছে ফুটবলের সর্ববৃহৎ মহারণ ফিফা বিশ্বকাপ 2022। ফুটবল বিশ্বর তিনটা শক্তিশালী দলে প্রবেশ করেছে রাউন্ড ষোলোত। চলিত বিশ্বকাপত এই পর্যন্ত দুখন ম্যাচ খেলি দুইখনতে জয়লাভ করে রাউন্ড ষোলোলৈ উন্নীত হওয়া দল আছিল প্রবল প্রতাপী ফ্রান্স। সোমবারে নিশা আর মঙ্গলবারে পুয়া ফ্রান্সের দরে রাউন্ড ষোলোর সঙ্গে সংযুক্ত হল আর দুটা দল। নিশা দ্বিতীয় ম্যাচত ব্রাজিল অবতীর্ণ হল সুইজারল্যান্ডের বিরুদ্ধে। নেইমার বিহীন খেলখন আপ্রাণ চেষ্টা করেও 83 মিনিটলৈকে গোল স্কোর করবা নাছিল ব্রাজিলে। অবশ্যে ব্রাজিলর হয়ে ভিনিসিয়াস জুনিয়রে এটা গোল দিয়ে যদিও সেয়া অফসাইড বলে বিবেচিত হয়। অবশেষত ব্রাজিলর যেন মান রাখিলে কাসিমিরোয়ে। দ্বিতীয়ার্ধর 83 মিনিটত সুইজারল্যান্ডক দিলে এটা গোল, প্রত্যুত্তরত এটাও গোল করবলে সক্ষম নহল টিম সুইজারল্যান্ডে। ফলত সম্পূর্ণ 3 পয়েন্ট অর্জন করলে টিম ব্রাজিলে। ইফালে আন এখন উত্তেজনাপূর্ণ ম্যাচত খেলপথার নামিল পর্তুগাল বনাম উরুগুয়ে। প্রথমার্ধত কোনোটা দলে গোল স্কোর করবলৈ সক্ষম নহল। বারে বারে চেষ্টা করেও যেন ব্যর্থ হল পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচের 54 মিনিটত ব্রুনো ফার্নান্ডেজে পর্তুগালের হয়ে প্রথমটো গোল দিয়ে, পিছে সেই গোল পরিশোধ করব নয় উরুগুয়ে দলে। ইয়ার বিপরীতে 90 মিনিটর অতিরিক্ত সময়ত পেনাল্টির জড়িয়ে আনটো গোল স্কোর করে পর্তুগালের মহাতারকা ব্রুনো ফার্নান্ডেজে। ফলত জয়ী হল রোনাল্ডো বাহিনী। খেলপথারত দেখা গল পর্তুগালের খেলোয়াড় আনন্দ উল্লাস। এই জয়ে রোমাঞ্চিত করলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোক, ব্রুনো ফার্নান্ডেজক সাবতি করলে বিজয় উদযাপন। আনহাতে ফ্রান্সের পাছত রাউন্ড ষোলোলৈ উন্নীত হল ব্রাজিল আর পর্তুগাল। ফুটবল বিশ্বত আধিপত্যর কথা পুনের প্রমাণ করলে কাতারত। এই তিনটা দলের উপরে কোনকটা দলে প্রবেশ করব রাউন্ড ষোলোত? মঙ্গলবারে নিশা আর বুধবারে পুয়ালৈ অনুষ্ঠিত হব মুঠ 4খনক ম্যাচ। ইফালে চমু চাপিছে ফিফা বিশ্বকাপর ফাইনেললৈ। 18 ডিসেম্বরত সকলো অপেক্ষার অন্ত পৰিব মহাসন্ন সমগ্র ফুটবল বিশ্ব। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।